বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু শাদাস মামা চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা ট্রাভেল ব্লগ। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আজকে আমরা টাকিতে ঘুরতে যাব। তো সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে গিয়েছি দেখো বন্ধুরা। আর এই হচ্ছে দুইজন আমার দুই ভাই, কি আনন্দ পেয়েছে দেখো, ঘুরতে যাবে তাই ডান্স করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি এখানে টাকিতে। টাকিতে একটা ট্যুরিস্ট স্পট আছে নদীর ধার আর কি, সেইখানে আমরা ঘুরতে গেছি। তো এখানে দেখো আমরা পৌঁছে গেছি। আর আগে যখন বোটিং হতো নৌকাতে, যখন সবাই ঘুরতে যেত, সেইটা ছিল এই জায়গা, কিন্তু এখন ওটা ক্লোজ করে দিয়েছে। এটা আর একটু সামনে গিয়ে আছে, তো ওটাও আমি তোমাদের দেখাবো। তো এখানে একটুখানি আমরা বসেছি আর কি, এই জায়গাটা একটু সব দেখে নিচ্ছি আমরা। এখানে বেশ বসতে ভালো লাগে, বসার জায়গা আছে অনেক। তো পাশেই নদী, আর এই দেখো আমরা সবাই মিলে বসে বসে চিপস খাচ্ছি আর একটু এখানে আর কি রেস্ট নিচ্ছি। সাদা বাবু চিপস খেতে বসে গেছে, আর এখানে কাকু কাকিমা দাঁড়িয়ে নদীর সাইড সিনটা উপভোগ করছে। এই দেখো সাদাবাবু চিপস খাওয়াটা দেখো। আর সবথেকে মজার বিষয় হলো এখানে একটা ছাগলছানা এসেছিলো, তো ও খুব চিপস খাচ্ছে, আর সাদাবাবু ওকে চিপস খাওয়াতে খুব পছন্দ করছে, আর একটু ভয় ভয়ও পাচ্ছে, তারপরেও ওকে চিপস খাওয়াচ্ছে আর কি। তো সেইটা আমার খুব ভালো লেগেছে, আর সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ও নিজেও একটা বাচ্চা, আবার আরেকটা ছোট্ট ছাগলছানাকেও খাওয়াচ্ছে ও। তো দেখো সাদাবাবু এখানে নদীতে তার একটা জুতো ফেলে দিয়েছিল, আর সেটা তুলতে কি কষ্ট পেতে হয়েছে। সবাই মিলে এখানে লোকজন জড়ো হয়ে গিয়েছিলো এটা দেখার জন্য যে আসলে ঠিক জুতোটা উঠানো যাচ্ছে কিনা। তো অ্যাট লাস্ট জুতোটা উঠানো গিয়েছে। তো যাই হোক, আমরা একটু আগে এগিয়ে গিয়েছি, বলেছিলাম যে আমরা বোটিং করব, বোটিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা হলো বিএসএফের ওয়াচ টাওয়ার, আর নিচে এখানে টিকিট পাওয়া যায়। বোটে ওঠার জন্য যেই টিকিট কাটতে হয় আর কি, সেটা এখানে পাওয়া যায়। আবার তোমরা যেখানে বোটিং করবে সেখানে সরাসরি মাঝি ভাইদের হাতেও দিয়ে দিতে পারো, সেখানেও হয়। তো এখানে গেস্ট হাউসগুলো আছে দেখো, এখানে ট্যুরিস্টদের থাকার জন্য অনেক গেস্ট হাউস আছে, যে কেউ এখানে ঘুরতে আসলে পারে, থাকার কোনো সমস্যাই হবে না। আর এইটা হচ্ছে আই লাভ টাকি লেখা, টাকিতে এসেছি, আর এইখানটা তোমাদের দেখাবো না, সেটা তো হতে পারে না। আমরা বোটে উঠে গিয়েছি দেখো, আমরা একটা দ্বিতল বোটে উঠেছিলাম। তো আমরা ওপরতলায় বসে আছি, সবাই বসে বসে সাইড সিনটা দেখছি। নদীতে ঘোরার আসলে মজাই আলাদা। তো চলো সবাই, এই দেখো এখানে ছোট ছোট কটেজ তৈরি হচ্ছে, এখনও ইনকমপ্লিট আছে, আরও হচ্ছে আর কি। এখানে হোটেল সোনার বাংলা দেখতেই পাচ্ছ, এখানে হোটেল সোনার বাংলারও একটা শাখা আছে, সেটা